আসসালামু আলাইকুম, অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-10 ও SSC সাধারণ গণিতের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের আগ্রহ আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। তো আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের 3.1 অধ্যায় নিয়ে। তো প্রথম অঙ্কে আসি। তো এক নম্বরের অঙ্ক আমাদের ছিল যে আমাদের, অর্থাৎ এক নম্বরের প্রশ্নটা আমাদের ছিল যে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কীভাবে আমাদের অর্থাৎ হচ্ছে বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কীভাবে খুব সহজ পদ্ধতিতে মনে রাখা যায়। তো আপনারা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগে ওই ভিডিওটি দেখে আসবেন, কারণ ওই ভিডিওটি দেখার ফলে জাস্ট আমাদের সূত্র সম্বন্ধে সূত্রটা দেখা যায় কত সহজে আমরা মনে রাখতে পারি বা কোন অঙ্কে কোন সূত্র আমরা ব্যবহার করব সেটা সম্বন্ধে আমরা খুব ধারণা, একটা ক্লিয়ার ধারণা চলে আসবে। তো এখন আসি আমরা হচ্ছে প্রথম অঙ্কে। তো আমাদের ক নম্বর অঙ্কটা ছিল যে 2a + 3b। তো এই পুরোটাকে আমাদের প্রশ্নের মধ্যে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। জাস্ট এখানে আমরা বর্গ বলতে জানি যে পুরোটার উপরে স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটাকে আমরা বর্গ বলে থাকি। জাস্ট আমাদের তাহলে ক নম্বরে বলছে যে 2a + 3b এইটার বর্গ নির্ণয় করতে। তো বর্গ নির্ণয় বলতে আমাদের এই পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে। তো আমরা সমাধানে আসি। তাহলে সমাধানে আমাদের অঙ্কটা ছিল এটা, অর্থাৎ 2a + 3b, যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে পুরোটার আমরা উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের এই যে এই 2a এইটা যদি আমরা a ধরি এবং 3b এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখেন আমাদের হচ্ছে যে a + b² জাস্ট আমাদের এখানে একটা সূত্র ছিল যে a + b² সূত্র, অর্থাৎ আমরা জানি যে a + b² সূত্রটা আমাদের ছিল a² + 2ab + b². তো এখন এই যে a + b² এইটা যদি আমরা সূত্রে ফেলাই তাহলে a² + 2ab + b², তাহলে a² এ বলতে আমাদের এখানে 2a, তাহলে আমরা লিখতে পারি যে 2a তার উপরে স্কোয়ার প্লাস আমাদের এখানে 2 সূত্রের 2, তারপর হচ্ছে ab। তো এ বলতে আমাদের 2a, তাহলে এর পরিবর্তে আমরা 2a বসাইতে পারি, এবং b বলতে হচ্ছে 3b, তাহলে আমরা এখানে b এর পরিবর্তে 3b বসাইলাম। তারপর হচ্ছে আমাদের এখানে প্লাস ছিল প্লাস b² আর b বলতে আমাদের এখানে 3b, তাহলে হচ্ছে 3b তার উপরে স্কোয়ার। তো আমাদের 2a বলতে হচ্ছে এই 2 এর উপরেও স্কোয়ার আছে, a এর উপরেও স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার বলতে 4 আর a² উপর স্কোয়ার বলতে a² প্লাস, এখন যদি আমরা এটা গুণ করি অর্থাৎ 2 × 2 = হচ্ছে 4, 3 × 4 = 12, তাহলে সাধারণ সংখ্যাগুলো আমরা গুণ করে 12 পেলাম, আর এখানে থাকলে হচ্ছে a আর b, তাহলে a আর b গুণ করলে হচ্ছে ab প্লাস 3 এর উপরে স্কোয়ার বলতে আছে 9 এবং b এর উপরে স্কোয়ার বলতে হচ্ছে b, তাহলে এটাই হচ্ছে আমাদের ক এর সমাধান। তো এবার আসি খ নম্বর অঙ্কে। তো খ নম্বরটা আমাদের ছিল যে x² + 2 / y² তো এইটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তা আমরা এখন সমাধানে আসি। তো আমরা জানি যে বর্গ বলতে পুরোটার উপরে স্কোয়ার, অর্থাৎ পুরো অঙ্কের উপর আমরা যদি স্কোয়ার দিই সেটা হচ্ছে বর্গ, তাহলে আমাদের এটা হচ্ছে বর্গ করলে হচ্ছে x² + 2 / y² তার উপরে অল স্কোয়ার। তো ঠিক আগের অঙ্কের মতোই এইটা যদি আমরা এ ধরি এবং এই যে 2 / y² এই যে পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা আমাদের একই সূত্রে পড়ছে, অর্থাৎ a + b² জাস্ট a + b² আমরা সূত্রটা একটু আগেই আলোচনা করলাম, অর্থাৎ a + b² সূত্রটা আমাদের ছিল যে a² + 2ab + b². তো এইখানে a বলতে x², তাহলে এই যে a বলতে x² তারপরে a² আমাদের থাকলোই, কারণ আমাদের সূত্রটা ছিল যে a² + 2ab + b². তো এখানে a বলতে আমাদের কি x² এই পুরোটাই হচ্ছে আমাদের a, তাহলে এই যে এর পরিবর্তে আমরা x² লিখলাম আর বাকি থাকলে হচ্ছে এই যে a² এখানে আমরা x² দিলাম প্লাস আমাদের 2ab, তাহলে আমাদের এখানে সূত্রের 2, a বলতে হচ্ছে x², তাহলে এর পরিবর্তে আমরা x² এবং b বলতে এখানে আমাদের হচ্ছে 2 / y², তাহলে আমরা b এর পরিবর্তে 2 / y² বসাইলাম, এখানে হচ্ছে বাকি থাকলে হচ্ছে প্লাস b², তাহলে আমরা এখানে প্লাস প্লাস দিলাম, b বলতে কি 2 / y², তাহলে b এর পরিবর্তে আমরা 2 / y² থাকলো, তার উপরে যে আমাদের এই যে স্কোয়ার সেটা আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন x² বলতে হচ্ছে x⁴ প্লাস এখানে হচ্ছে প্লাস, এখন আমরা এটা গুণ করে দেবো, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি 4 আর x² তো এখানে থাকলো,
অর্থাৎ হচ্ছে এই যে এই 2x² আর 2 গুণ করলে আমাদের 4x² ডিভাইড বাই নিচে তো y² থাকলো, এখানে প্লাস এখানে হচ্ছে প্লাস, 2 এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে হচ্ছে 4 এবং y² তার উপর স্কয়ার বলতে y^4। তাহলে এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যানসার। তো এবারে আসে হচ্ছে গ নম্বরে। গ নম্বরটা আমাদের বলছিল 4y-5x এটাকে বর্গ করতে হবে, জাস্ট 4y-5x এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানে আসি, আমাদের বর্গ বলতে আমরা জানি যে পুরাটার উপর অর্ডার স্কোয়ার দিলে সেটা হচ্ছে বর্গ, অর্থাৎ হচ্ছে তাহলে আমাদের এটার বর্গ হচ্ছে যে 4y-5x তারপরে স্কোয়ার। তো এখন এই যে এটাকে যদি আমরা, অর্থাৎ 4y যদি আমাদের এ হয় এবং 5x বি হয় তাহলে এখানে আমাদের সূত্র পড়ছে a-b অল স্কোয়ার। তাহলে a-b অল স্কোয়ারের আমরা সূত্র জানি যে a² - 2ab + b² তো এটা ছিল আমাদের a-b অল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে a বলতে আমাদের কি 4y, তাহলে a² a এর পরিবর্তে আমাদের 4y তারপর স্কোয়ার, তারপর আমাদের সূত্রের হচ্ছে মাইনাস 2, এখন আমাদের এখানে কি সূত্রের 2টা এখানে বসাইলাম ইনটু a বলতে আমাদের 4y, তাহলে এর পরিবর্তে আমরা 4y বসাইলাম, তাহলে 2a তারপর আমাদের ইনটু b বসাইতে হবে, তো b বলতে হচ্ছে 5x, এখানে b এর পরিবর্তে আমরা 5x বসাইলাম প্লাস b² তাহলে b বলতে আমাদের 5x, তাহলে 5x তার উপরে হচ্ছে স্কোয়ার। তো এখন আমাদের 4y তার উপরে পুরোটার উপর স্কোয়ার আছে, বলতে হচ্ছে 4 এর উপর স্কোয়ার বলতে 4×4=16 এবং y এর উপর স্কোয়ার যদি আমরা দেই তাহলে y² এখানে মাইনাস এখানে মাইনাস। এখন আমরা এই স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা গুণ করবো, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি 4×2=8, আর 8 দ্বারা যদি আমরা 5 কে গুণ করি 5×4=40, আর এখানে x আর y গুণ করলে হচ্ছে yx বা আমরা কি xy যেটাই লিখতে পারি। এখানে প্লাস 5 আছে, 5 এর উপর স্কোয়ার বলতে 25 হচ্ছে 5×5=25, আর x এর উপর স্কোয়ার বলতে হচ্ছে x². তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো আমরা যদি এই সূত্রগুলো, অর্থাৎ হচ্ছে বীজগণিতের যে বর্গের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সম্বন্ধে যদি আমাদের একটু ধারণা থাকে তাহলে আসলে এই কোনো অঙ্ককে আসলে বর্গ নির্ণয় করা অনেক সহজ হয়ে যায়। তো এবার আমরা আলোচনা করব যে ঘ নম্বর অঙ্ক নিয়ে। তো ঘ নম্বরটা আমাদের ছিল যে 5x² - y, তো ঠিক একইভাবে এটাকে আমরা বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ বলতে কি পুরোটার উপর স্কোয়ার, তাহলে আমাদের অঙ্কটা থাকলো যে 5x² - y তার পুরোটার উপরে স্কোয়ার। তো আমাদের এখানে 5x² এটা হচ্ছে আমাদের যদি এ হয় এবং ওয়াইটা যদি হচ্ছে বি হয় তাহলে a-b অল স্কোয়ার। একটু আগে আমরা আলোচনা করলাম যে a-b অল স্কোয়ার সূত্রটা হচ্ছে a² - 2ab + b², তাহলে এ বলতে আমাদের এখানে কি 5x², তাহলে এই যে a² এর পরিবর্তে আমরা 5x² বসাইলাম, তার উপরে আমাদের স্কোয়ার ছিল জাস্ট স্কোয়ার, আমাদের এখানে সূত্রের মাইনাস 2ab, তাহলে আমাদের সূত্রে 2 × এ বলতে 5x², আমরা এর পরিবর্তে 5x² বসাইলাম ইনটু বি বলতে হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে প্লাস b² আমাদের এখানে সূত্রে হচ্ছে প্লাস বি বলতে এখানে ওয়াই, তাহলে বি এর পরিবর্তে আমরা ওয়াই তারপরে স্কোয়ার। তো এখন 5x² তার উপরে স্কোয়ার ছিল, তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার দিই 5×5=25, x² তার উপরে স্কোয়ার বলতে হচ্ছে x^4 মাইনাস, এখন আমাদের 5×10, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করতে হবে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 5×10 আর বাকি থাকলে x² y গুণ করলে x² y প্লাস y এর উপর স্কোয়ার y². তো এইটা হচ্ছে আমাদের ঘ নম্বরের সূত্র। তো পরের অঙ্কটা ছিল যে আমাদের 3b-5c-2a, তো এইটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ বলতে আমরা সচরাচর জানি যে পুরোটার উপর স্কোয়ার, তাহলে আমাদের যেহেতু এখানে বর্গ নির্ণয় করতে বলছে তাহলে 3b-5c-2a তারপরে পুরোটার উপরে স্কোয়ার দিলাম। তো দেখা যায় আমরা দুইটা সূত্র, অর্থাৎ a+b অল স্কোয়ার বা a-b অল স্কোয়ার এইরকম সূত্র জানি, কিন্তু তিনটা a b c-র উপর অল স্কোয়ার সেটা আমাদের একটা সূত্র ছিল যে অর্থাৎ a+b, অর্থাৎ আমরা সূত্র জানি যে এটা যে a+b+c অল স্কোয়ার, এটার সূত্র আমরা জানি, বাট এখানে আমাদের আছে a-b-c, এই সূত্রটা কিন্তু আমাদের জানা নেই। তার মানে আমাদের এই পুরো অঙ্কটাকে এই সূত্রের মধ্যে ফালাই করতে হবে, অর্থাৎ a+b+c অল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, ওকে, অর্থাৎ আমরা এই সূত্র জানি। তার মানে আমাদের যেহেতু এই সূত্র, আমরা বর্গের শুধু এই তিনটা অঙ্কের একটাই সূত্র আছে, তাহলে আমাদেরকে এই সূত্রটা ফেলায় এই অঙ্কটা করতে হবে। তাহলে যেখানে আমাদের a+b+c, অর্থাৎ
তিনটায় প্লাসের মান। তো এইখানে আমরা এই প্লাসের মান করার জন্য এখানে 3b এটার সামনে তো প্লাস আছে, তো এখানে প্লাস থাকলো। এখন এই এখানে যে -5c ছিল, জাস্ট আমি এখানে প্লাসের মান করার জন্য এর সামনে প্লাস দিলাম, অর্থাৎ প্লাস আমরা এখানে ব্র্যাকেটে লিখলাম হচ্ছে -5c, কারণ এই প্লাস এবং মাইনাস এই দুটো যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে -5c, অর্থাৎ আমাদের মান ঠিক হয়ে থাকতেছে। ঠিক একইভাবে এখানে -2a ছিল, জাস্ট আমি তার সামনে এখানে প্লাস ইনটু ব্র্যাকেটে লিখলাম হচ্ছে -2a, তাহলে কারণ কি এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস, বাকি থাকলে হচ্ছে 2a, এখন পুরোটার উপরে এ স্কয়ার। এখন দেখেন আমাদের এখানে সূত্রে বসছে, এইটা যদি হচ্ছে a হয়, এই যে -5c এটা যদি হচ্ছে b হয় এবং -2a এটা যদি c হয়, তাহলে a প্লাস b প্লাস c তার উপরে হচ্ছে এ স্কোয়ার। জাস্ট আমাদের এই সূত্রে পড়ে গেছে, কিন্তু a প্লাস b প্লাস c অল স্কোয়ার। তো আমরা এখন এই সূত্রে ফলাবো, a প্লাস b প্লাস c অল স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তাহলে a স্কোয়ার, a বলতে আমাদের এখানে কি 3b, তাহলে 3b তার উপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b বলতে আমরা কি এখানে -5c পুরোটা হচ্ছে b, তাহলে -5c তার উপর আমরা a স্কোয়ার দিতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, c বলতে হচ্ছে -2a, তাহলে আমরা c বলতে এখানে -2a লিখলাম তার উপরে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমাদের এখানে সূত্রে 2a বলতে হচ্ছে 3b ইনটু b বলতে হচ্ছে আমাদের -5c, তো b এর পরিবর্তে আমরা -5c বসাইলাম। ঠিক একইভাবে প্লাস 2bc, তাহলে 2b বলতে আমরা কি -5c, জাস্ট এখানে b বলতে আমরা -5c বসাইছি, তাহলে হচ্ছে -5c, এবং c বলতে আমরা এখানে -2a, তাহলে c হচ্ছে c এর মান আমি বসাইলাম -2a প্লাস 2ca, তাহলে আমাদের এখানে 2 বলতে কি সূত্রের 2 এবং c বলতে হচ্ছে আমরা এখানে পাইলাম হচ্ছে -2a, তাহলে c এর পরিবর্তে আমরা -2a বসাইতে পারি, এবং তারপর হচ্ছে আমাদের a, এর মান আমরা পেয়েছি হচ্ছে 3b, তাহলে এখানে ইনটু 3b। তো জাস্ট আমাদের এখন সূত্রে যেহেতু ফালাই দিয়েছি, এখন আমরা গুণ করলে যেটা মান পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 3 এর উপর স্কোয়ার বলতে 3 3 কে না আছে 9, তারপর b এর উপর স্কোয়ার বলতে হচ্ছে b স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস। এখন আমাদের এখানে -5c তার উপর যদি আমরা স্কোয়ার দেই, তাহলে -5c আমরা জানি হচ্ছে -5c ইজ ইকুয়াল টু, এখন -5 বলতে আমাদের কি -5 ইনটু -5 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্লাসে হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা এইটাই মনে রাখবো যে আমাদের কোনো কিছু মান যদি মাইনাস হয় এবং তার পাওয়ারটা, অর্থাৎ আমাদের এখানে স্কোয়ার বলতে পাওয়ার, এই পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় তাহলে এই পাওয়ারের মান বা এই বর্গের মান আমাদের সবসময় প্লাসে আসবে, তাহলে -5 তার উপরে আমাদের স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার 2টা আমাদের কি জোর সংখ্যা, তাহলে এই -5 এর মান আমাদের প্লাসে আসবে। তো ঠিক একইভাবে -5 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে প্লাসের 25, আর সি এর উপর স্কোয়ার বলতে সি স্কোয়ার প্লাস, একইভাবে -2 এর উপর স্কোয়ার বলতে কি প্লাসের 4, যেহেতু আমাদের এখানে আছে পাওয়ারটা জোর সংখ্যা, তাহলে হচ্ছে প্লাসের 4a তার উপর স্কোয়ার বলতে a স্কোয়ার। এখন এখানে প্লাস আমরা প্লাস দিলাম, এখন দেখেন এইটা আমাদের গুণ অবস্থায় আছে, আমরা যদি এটা গুণ করে দিই অর্থাৎ হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের প্লাস আছে আর এখানে হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হবে, এখানে সরি একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে আমাদের মাইনাস 3 দোকানে 6 5 6 30, b এবং c গুণ করলে হচ্ছে bc, এখানে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং আচ্ছা আমাদের এখানে 2 এর সামনে আছে প্লাস, প্লাস এবং মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এবং এই মাইনাসের সঙ্গে আবার আমাদের এই -2 গুণ হবে, মাইনাসে মাইনাসে হচ্ছে সরি এখানে হচ্ছে প্লাস, প্লাস এবং মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসের সঙ্গে দিলে আমি এই মাইনাস আবার গুণ করি, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের পুরো চিহ্নটা হচ্ছে প্লাস। 2 দ্বারা যদি আমি 5 কে গুণ করি, 5 দুগুণে 10, এই 10 দ্বারা আমাদের আবার 2 কে গুণ হবে, তাহলে 10 দুগুণে 20, আর বাকি থাকলো এখানে c এবং a, তাহলে c আর a গুণ করলে হচ্ছে কি ac বা ca, তারপরে আমাদের এখানে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখন আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে, তাহলে 2 এবং 2, 2 দুগুণে 4 এবং 3 4 12, a আর b গুণ করলে হচ্ছে ab, তো এইটাই হচ্ছে আমাদের অঙ্কের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই, জাস্ট এই অঙ্কটা আমাদের এই সূত্রটিতে একটু জটিলতা থাকলেও আপনারা খুব ভালোভাবে যদি দুই একবার অঙ্কটি আছে ভালোভাবে বোঝেন বা একবার বা দুইবার আপনাদের ভালোভাবে করেন তাহলে অবশ্যই এই অঙ্কটি আপনাদেরকে সহজ মনে হবে, জাস্ট একবার মাথার মধ্যে যদি আমরা ঢুকাইতে পারি তাহলে আর কোনো ব্যাপারই না। তো এবার আসি আমরা হচ্ছে পরের অঙ্কে, তো পরেরটাতে আমাদের ছিল যে ax মাইনাস by মাইনাস cz, ঠিক একইভাবে আমাদের যেহেতু বর্গ তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ax মাইনাস by মাইনাস cz তার উপরে হচ্ছে অল স্কোয়ার,
একইভাবে আমাদের একই সূত্রে পড়ছে, অর্থাৎ আমরা এটা একই সূত্রে ফেলাবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার উপরে হচ্ছে এ স্কোয়ার। তো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার, অল স্কোয়ার বলতে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমাদের এখানে সবগুলোর মান আমাদের প্লাসের করতে হবে, তাহলে আমরা প্লাসের মান এখন আমরা বসাই দেবো। অর্থাৎ এখানে প্লাসের মান বলতে এখানে আমাদের মাইনাসের মান ছিল, এই মাইনাসটাকে আমাদের প্লাস করতে হবে, যেটা আমরা আগের অঙ্কের মধ্যে করছিলাম। তো আমরা এটাকে প্লাস করে দিলাম, অর্থাৎ এখানে আমাদের এ এক্স, এইটার সামনে তো প্লাস ছিল, তো প্লাস থাকলো। এখানে আমাদের মাইনাস বি ওয়াই আছে, তাহলে মাইনাসটাকে আমাদের প্লাসে করতে হবে। তো মাইনাসটাকে আমরা যদি প্লাস করি, তাহলে এখানে প্লাস নিলাম এবং ব্র্যাকেটে আমি মাইনাস বি ওয়াই রাখলাম, কারণ হচ্ছে প্লাস এবং মাইনাসে যদি আমি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে আমার মাইনাস এবং বি ওয়াই, তো বি ওয়াই থাকতেছে। তাহলে আমাদের মান ঠিক থাকতেছে, কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমার মাইনাস সিজেড ছিল, এখানে আমি প্লাস একটা কমন নিলাম এবং ব্র্যাকেটে রাখলাম হচ্ছে মাইনাস সিজেড, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, সিজেড গুণ করলে হচ্ছে সিজেড তো থাকলোই, তাহলে তার উপরে হচ্ছে অল স্কোয়ার। তাহলে এখন আমাদের এটা সূত্রে পড়ছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ বলতে আমাদের এখানে এ এক্স, জাস্ট এ এক্স, তার উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি বলতে আমাদের কি আছে, মাইনাস বি ওয়াই, তাহলে এই মাইনাস বি ওয়াই, তার উপরে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি বলতে হচ্ছে মাইনাস সিজেড, তাহলে মাইনাস সিজেড তার উপরে এ স্কোয়ার। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ টু এ বি। তাহলে আমাদের এখানে প্লাস টু এ বলতে হচ্ছে কি, এখানে এ এক্স, তাহলে এর পরিবর্তে আমরা এ এক্স বসাইলাম এবং তারপর হচ্ছে বি। বি বলতে আমাদের এখানে হচ্ছে মাইনাস বি ওয়াই, তাহলে এখানে মাইনাস বি ওয়াই প্লাস টু বি সি। তাহলে টু বি সি আমাদের বলতে কি, টু এখানে তো সূত্রে টু থাকতেছে, বি বলতে হচ্ছে মাইনাস বি ওয়াই, তাহলে বির পরিবর্তে আমরা মাইনাস বি ওয়াই বসাইতে পারি। এবং সি, সি হচ্ছে আমাদের এখানে মাইনাস সিজেড, তাহলে সি এর পরিবর্তে আমরা মাইনাস সিজেড বসাইতে পারি। তাহলে এখানে বাকি থাকলো আমাদের প্লাস টু সি এ, তাহলে প্লাস আমাদের এখানে সূত্রের টু, তারপরে সি। তো সি বলতে আমরা এখানে জানি হচ্ছে মাইনাস সিজেড, তাহলে সি এর পরিবর্তে আমরা মাইনাস সিজেড বসাইলাম ইন্টু এ, এর মান হচ্ছে এ এক্স, জাস্ট এর পরিবর্তে আমরা এ এক্স বসাই দিলাম। তো এখন আমাদের মোটামুটি অঙ্ক শেষ বললেই চলে, জাস্ট আমাদেরকে গুণ করে দেবো, অর্থাৎ পাওয়ারগুলো আমরা গুণ করে দেবো, এতে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের এ এক্স, তারপরে আসছে হচ্ছে এ স্কোয়ার, বলতে আমরা চল এর উপরেও এ স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স এর উপরেও এ স্কোয়ার। তো এ এর উপরে এ স্কোয়ার দিলে হচ্ছে এ স্কোয়ার এবং এক্স এর উপরে এ স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার। প্লাস আমরা এখন আছে মাইনাস বি ওয়াই, তার উপরে হচ্ছে অল স্কোয়ার। এটা সম্বন্ধে আমরা একটু আগে আলোচনা করলাম, অর্থাৎ কোনো কিছুর ওপর যদি পাওয়ার আমাদের জোড় সংখ্যা থাকে, তাহলে ভিতরে প্লাস থাক আর মাইনাস থাক, সেটা আমাদের প্লাসের হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের পাওয়ার স্কোয়ার বলতে হচ্ছে, অর্থাৎ টু, যেটা আমাদের জোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে বি এর উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার এবং ওয়াই এর উপর স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এখানে প্লাস প্লাসই থাকলো, মাইনাসের যেহেতু আমাদের এখানে পাওয়ার জোড় সংখ্যা আছে, তাহলে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। সি এর উপর স্কোয়ার বলতে সি স্কোয়ার এবং জেড এর উপর স্কোয়ার বলতে জেড স্কোয়ার। এখন এইখানে আমাদের হচ্ছে প্লাস এবং এইখানে আছে হচ্ছে মাইনাস। তো প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস, এখন আমাদের টু, তো টু থাকলো এ এক্স বি ওয়াই। এটা যদি আমরা গুণ করি, জাস্ট আমরা এই যে গুণ করলে আমাদের হয় এ এক্স বি ওয়াই, ওইটাকে আমরা একটু সাজায় লিখলাম, অর্থাৎ এ বি এক্স ওয়াই, এখানে প্লাসে মাইনাসে। এখন এইটা আমরা এই তিনটা আছে, এই তিনটাকে গুণ করবো, তাহলে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। এই মাইনাসের সঙ্গে যদি আমরা এই মাইনাসটা গুণ করি, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, যার ফলে আমরা এখানে লিখতে পারি প্লাস টু। তো আমাদের এখানে টু থাকলো, এখানে বি ওয়াই এবং সি জেড, এই কয়েকটা যদি আমরা গুণ করি, তাহলে বি ওয়াই সি জেড, জাস্ট এইটাকে আমরা সাজায় লিখলে লিখতে পারি যে বি সি ওয়াই জেড। এখানে আমাদের, এখন আমরা এইটাতে আসি, এখানে হচ্ছে প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এখানে টু, তো টু থাকলো এবং সি জেড এ এক্স, জাস্ট এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এ সি জেড এক্স, যা আমরা এটাকে একটু সাজায় লিখব। তো সাজায় লিখলে যেটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা যদি চান যে এটাকে সাজায় না লিখতে, তবুও হবে, জাস্ট আমরা সৌন্দর্যের জন্য একটু একবারেই সাজায় নিছি। তো পরেরটাতে আমাদের বলছে যে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড, এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে, যেহেতু আমাদের বর্গ বলছে, অর্থাৎ পুরাটার উপরে এ স্কোয়ার।
তো আমরা স্বভাবতই যেহেতু বর্গ করলাম তাহলে পুরাটার উপর আমরা স্কয়ার দিয়ে দিছি। এখন আমরা জানি যে বর্গের ক্ষেত্রে আমরা ছেদ দুটো জানি, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার নতুবা এ মাইনাস বি অল স্কোয়ার, নতুবা আমরা তিনটা জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। কিন্তু আমাদের এখানে চারটা রাশি আছে, অর্থাৎ টু এ একটা, থ্রি এক্স একটা, টু ওয়াই এবং ফাইভ জেড। এই চারটা রাশির কিন্তু আমরা কোনো সূত্র জানি না, যার ফলে আমাদের এই চারটা রাশিকে হয় আমরা দুটো দুটো নতুবা তিনটা রাশিতে পরিণত করব। তো সচরাচর আমরা একটু সুবিধার জন্য আমরা দুইটা রাশিতে পরিণত করব, অর্থাৎ এখানে টু এ প্লাস থ্রি এক্স, এই এই টু এক্স, টু এ প্লাস থ্রি এক্স এটাকে আমরা আলাদা অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবং আমাদের এখানে বাকি থাকলো মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড। এইখান থেকে জাস্ট আমরা মাইনাসটাকে কমন নিলাম, অর্থাৎ এই দুইটা থেকে আমরা মাইনাসটাকে কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে এখানে টু ওয়াই এবং মাইনাস মাইনাসে মাইনাসে আমাদের প্লাস, বাকি থাকলে হচ্ছে ফাইভ জেড। অর্থাৎ মাইনাসটাকে আমাদের কমন নিলে থাকতেছে প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড, তাহলে আবার পুরোটার উপর স্কোয়ারটা আসে। জাস্ট এখন দেখেন আমাদের এখানে টু এ প্লাস থ্রি এক্স এইটাকে যদি আমরা এ ধরি এবং টু ওয়াই প্লাস ফাইভ জেড এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে সুন্দর করে সূত্রে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো এ মাইনাস বি অল স্কোয়ার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র যদি আমরা ফালাই দেই তাহলে এ স্কোয়ার, এ বলতে আমাদের টু এ প্লাস থ্রি এক্স, জাস্ট এই যে টু এ প্লাস থ্রি এক্স তার উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু এ বলতে আমাদের কি টু এ প্লাস থ্রি এক্স, তাহলে টু এ প্লাস থ্রি এক্স ইন্টু বি, বি বলতে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ ফাইভ জেড, তাহলে আমরা বি এর পরিবর্তে টু ওয়াই প্লাস ফাইভ জেড লিখলাম প্লাস বি স্কোয়ার। তো বি বলতে আমাদের এখানে টু ওয়াই প্লাস ফাইভ জেড, তাহলে টু ওয়াই প্লাস ফাইভ জেড তার উপরে হচ্ছে এ স্কোয়ার। তো আমাদের এখন দেখেন এইটা এখানে হচ্ছে যে এ প্লাস বি, এইটাও আমাদের সূত্রের মধ্যে পড়ে, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার, এইখানেও আমাদের সূত্রের মধ্যে পড়ে যে এ প্লাস বি অল স্কোয়ার। জাস্ট আমরা এখন এই সূত্রটাকে এই সূত্রের মধ্যে ফালাই দিব। তো আমাদের এইটাকে যদি আমরা সূত্রে ভাঙ্গাই, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ারকে যদি আমরা সূত্রে ভাঙ্গাই, তাহলে হচ্ছে এই পুরোটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে এ বলতে কি টু এ, তাহলে টু এ তার উপরে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে আমাদের সূত্রের টু এ বলতে আমাদের টু এ হচ্ছে এখানে, তাহলে সূত্রের টু এখানে টু এ ইন্টু বি বলতে হচ্ছে থ্রি এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে হচ্ছে থ্রি এক্স, তাহলে বি বলতে আমরা বি এর পরিবর্তে আমরা থ্রি এক্স লিখলাম তার উপরে এ স্কোয়ার, এখানে মাইনাস এসে দিলাম হচ্ছে মাইনাস। দেখেন এখন আমাদের টু এর সঙ্গে এই সব কয়টা কিন্তু গুণ অবস্থায় আছে, জাস্ট আমরা এখানে টুটাকে টু রাখলাম এবং ভিতরের এই কয়েকটাকে আমরা গুণ করে দেবো, অর্থাৎ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স আর এখানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড, এই দুইটাকে আমরা গুণ করে দেবো। তো গুণের ক্ষেত্রে আমরা জানি যে এই একটা এই রাশির সঙ্গে আমাদের এই দুইটা গুণ হয়, আবার গুণ করার পরে এইটার সঙ্গে আমরা এই দুইটা গুণ করে দিই, জাস্ট আমরা ওই একই কাজ করব। তার মানে টু এ দ্বারা যদি আমরা টু ওয়াইকে গুণ করি তাহলে দুই আর দুই গুণ করলে হচ্ছে দুই দুগুণে চার, এ এবং ওয়াই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ ওয়াই, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, এই টু দ্বারা যদি আমরা ফাইভকে গুণ করি তাহলে পাঁচ দুগুণে হচ্ছে দশ, এ এবং জেড গুণ করলে হচ্ছে আমাদের এ জেড, তাহলে টু দ্বারা আমরা এই দুইটাকে গুণ করলাম। এবার আমরা থ্রি এক্স দ্বারা এই দুইটাকে গুণ করবো, তাহলে থ্রি এক্স দ্বারা যদি আমরা টু ওয়াইকে গুণ করি, অর্থাৎ তিন দুগুণে ছয়, এখানে এক্স এবং ওয়াই গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, এখানে প্লাস এবং এখানে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তিন দ্বারা যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরো, এক্স এবং জেড গুণ করলে হচ্ছে এক্স জেড, তাহলে এই দুইটা আমরা গুণ করে দিলাম, এখানে আসে হচ্ছে প্লাস, এখানে আমরা প্লাস লিখলাম, এইটা আমাদের আবার সূত্রে পড়ছে, অর্থাৎ টু ওয়াই প্লাস ফাইভ জেড তার উপরে হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্রে পড়ছে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার। তো এ প্লাস বি অল স্কোয়ার সূত্রে জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে আমাদের এখানে কি টু ওয়াই এটা হচ্ছে এ এবং ফাইভ জেড এটা হচ্ছে বি, তাহলে এ প্রথমে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এ বলতে আমাদের কি টু ওয়াই, তাহলে এর পরিবর্তে আমরা টু ওয়াই তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি, আমাদের সূত্রের টু এখানে এ বলতে হচ্ছে কি টু ওয়াই, তাহলে এর পরিবর্তে আমরা টু ওয়াই বসাইতে পারি ইন্টু প্লাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে ফাইভ জেড, তাহলে আমাদের বি এর পরিবর্তে আমরা ফাইভ জেড তার উপরে হচ্ছে এ স্কোয়ার, তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এই জাস্ট এই সূত্রগুলোকে একটু ভাঙ্গাই নেবো তাহলে আমাদের অঙ্ক শেষ হবে, তাহলে টু এ তার উপরে স্কোয়ার, তাহলে টু এর উপর স্কোয়ার দিলে হচ্ছে ফোর, এর উপর স্কোয়ার বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস, এখন আমাদের এই যে এখানে এই কয়েকটা গুণ অবস্থায় আছে জাস্ট আমরা এখন এটাকে গুণ করে দেবো, অর্থাৎ সাধারণ যদি আমরা সংখ্যাটাকে গুণ করি, অর্থাৎ দুই দুগুণে হচ্ছে চার, তিন চারে বারো, তাহলে এখানে বারো এ এবং এক্স গুণ করলে হচ্ছে আমাদের এ এক্স প্লাস, এখানে থ্রির উপর স্কোয়ার বলতে হচ্ছে নাইন, এক্সের উপর স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস ছিল আমরা মাইনাস করলাম, এখন
আমরা এই যে মাইনাস টুর সঙ্গে পুরোটা কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে, জাস্ট আমরা এখন গুণ করে দিব। তো এইটার সামনে আছে হচ্ছে আমাদের প্লাস, তো প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, দুই দ্বারা যদি আমরা চারকে গুণ করি, চার দুগুণ হচ্ছে আট, এ এবং ওয়াই গুণ করলে হচ্ছে এ ওয়াই, মাইনাস এবং প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দ্বারা দশকে দশ দুগুণ হচ্ছে বিশ, এ জেড এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, ছয় দুগুণে বারো, এক্স ওয়াই এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, দুই দ্বারা যদি আমি পনেরোকে গুণ করি তাহলে পনেরো গুণ তিরিশ, এক্স জেড এখানে এখন এই মাইনাস দ্বারা এইটাকে গুণ করে শেষ করলাম। এখন আমাদের এইখানে আছে অর্থাৎ প্লাস, এখানে হচ্ছে প্লাস, টু এর উপর স্কোয়ার বলতে হচ্ছে ফোর এবং ওয়াই এর উপর স্কোয়ার বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস প্লাস আমাদের এখানে সংখ্যা যদি আমরা গুণ করি টু এবং টু, দুই দুগুণ হচ্ছে চার এবং পাঁচ, চার পাশে হচ্ছে কুড়ি, তাহলে হচ্ছে হচ্ছে কুড়ি ওয়াই এবং জেড গুণ করলে হচ্ছে ওয়াই জেড, এখানে থাকলে হচ্ছে প্লাস, ফাইভের উপর স্কোয়ার যদি দেয় তাহলে পাঁচ পাশে পঁচিশ এবং জেড এর উপর স্কোয়ার বলতে হচ্ছে জেড স্কোয়ার। এখন আমরা এখানে জাস্ট এটাকে একটু সাজায় লিখবো, অর্থাৎ ফোর এ স্কোয়ার, তাহলে ফোর স্কোয়ার এখানে, এখানে প্লাস, এখানে নাইন এক্স, অর্থাৎ এ স্কোয়ারগুলোকে আলাদা করবো আর স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আলাদা করে দিব। তাহলে আমরা ফোর এ স্কোয়ার, তাহলে এটাকে সামনে নিলাম, তারপরে ছিল নাইন এক্স স্কোয়ার, এটাকে আলাদা করে নিলাম, তারপরে এখানে ছিল হচ্ছে ফোর প্লাসের ফোর ওয়াই স্কোয়ার, প্লাসের ফোর ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার, তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার। আর এইদিকে ছিল যে হচ্ছে মাইনাস এইট এ ওয়াই, তাহলে মাইনাস এইট এ ওয়াই এখানে ছিল, তারপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি এ জেড, মাইনাস টোয়েন্টি এ জেড এখানে, মাইনাস টুয়েলভ এক্স ওয়াই, জাস্ট টুয়েলভ এক্স ওয়াই এইখানে, মাইনাস তিরিশ জেড এক্স, আর এখানে হচ্ছে প্লাস বিশ ওয়াই জেড। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা যদি চান তাহলে এইটাকে আমরা এই লাইনেই অ্যান্সার দিতে পারি, জাস্ট আমাদের কোনো সমস্যা হবে না। যদি আমরা চান যে না আমরা সাজাই লিখবো তাহলে আমরা এই লাইনে এসে অ্যান্সার করে দিব। তো আশা করি কোনো সমস্যা নেই আপনাদের এই অঙ্কে। জাস্ট এই অঙ্কগুলো একটু দেখা যায় পারতপক্ষে একটু কঠিন মনে হলেও দুই একবার যদি আপনারা পড়তে যান বা দেখা যায় ঠান্ডা মাথায় একটু করেন তাহলে খুব ইজিলি কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তো এবারে আসি আমরা হচ্ছে পরের অঙ্কে। তো পরের অঙ্কটা ছিল যে হচ্ছে এক হাজার সাত, জাস্ট এইটাকে আমাদের বর্গ করতে হবে। তো আমরা জানি হচ্ছে বর্গ যখন করবো তাহলে পুরোটার উপর স্কোয়ার, তাহলে পুরোটার উপর অর্থাৎ হচ্ছে এই এক হাজার সাত তার উপরে স্কোয়ার দিলাম। তো আমরা জানি যে বর্গ করতে গেলে আমাদের দুইটা রাশি লাগে, অর্থাৎ হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ এ এবং হচ্ছে বি, এই দুটাই লাগে। কিন্তু আমাদের এখানে একটা আছে, তাহলে একটা দিয়ে এখন কখনো আমরা বর্গ করতে পারি না, বা সূত্রের সাহায্যে আমরা বর্গ হবে না কিন্তু একটার সাহায্যে, অর্থাৎ সূত্রে ফালাইতে গেলে আমাদের এও লাগবে বিও লাগবে। তো যেহেতু আমাদের এখানে শুধু এ আছে, সাপোজ এইটা যদি আমাদের এ হয় তাহলে শুধু এ আছে, এ দ্বারা কখনো সূত্র করা যায় না। আর আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে, তাহলে এটাকে আমাদের পুরোটাকে সূত্রে ফেলাইতে হবে, এবং সূত্রে ফেলাইতে গেলে আমাদের এ এবং বি দুইটা উপাদান থাকতে হবে। জাস্ট এই দুইটা উপাদান করার জন্য আমরা এই এক হাজার সাতকে ভাঙ্গায় লিখবো, অর্থাৎ আমরা এক হাজারের সঙ্গে যদি আমরা সেভেনটা আমরা যোগ দিই তাহলে এক হাজার প্লাস সেভেন, তাহলে আমাদের এক হাজার সেভেনই হয় এবং এইখানে আমাদের দুইটা রাশি হয়, যার ফলে খুব সহজেই কিন্তু আমরা সূত্রে ফেলাইতে পারি। তাহলে এক হাজার প্লাস সেভেন তার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হচ্ছে যে এটা পুরোটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার আমাদের খুব সহজেই কিন্তু সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে এক হাজার তার উপরে স্কোয়ার প্লাস টু এ বি, এখানে সূত্রে টু এ বলতে হচ্ছে এক হাজার এবং বি বলতে হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে সেভেন তার উপরে স্কোয়ার। তো এই এক হাজারের উপর যদি আমরা স্কোয়ার করি, যেহেতু আমরা স্কোয়ার ইয়াতে জানি যে অর্থাৎ এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার, তো এই এক হাজার এক হাজার এবং ওয়ান ওয়ান এক আচ্ছা ওয়ানই থাকলো, এবং তারপর আমরা গুণের ক্ষেত্রে যে কয়টা শূন্য থাকবে জাস্ট আমরা সে কয়টা শূন্য বসাই দেবো। যেহেতু এখানে তিনটা এবং তিনটা অর্থাৎ ছয়টা, তাহলে এইটার আমাদের বর্গ হচ্ছে এখানে ছয়টা শূন্য বসবে, প্লাস এইটা গুণ করলে হচ্ছে আমাদের সাত দুগুণ হচ্ছে চোদ্দো, এবং তার সাথে যদি আমরা এক হাজার গুণন করি তাহলে চোদ্দো হাজার প্লাস সাত সাথে উনপঞ্চাশ, আমাদের হচ্ছে এই কয়েকটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বর্গজয়ের অ্যান্সার। তো আশা করি আপনাদের এই যে বর্গ নিঃসত্ব সূত্রের সাহায্যে বর্গে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না, আর যদি সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। আর যদি আমাদের ভিডিও সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকে বা আপনাদের কোনো আছে অধ্যায়ের সমস্যা থাকে যেটা আপনারা সমাধান চান, সেটা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আর বলে রাখছি যে
আমাদের দেখা যায় এই কষ্ট করে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি তার জন্য জাস্ট আমাদের একটা অনুপ্রেরণা দরকার, আর সেই অনুপ্রেরণাগুলো হচ্ছে যে আপনারাই, আপনারা আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য জাস্ট আমাদের ভিডিওটিতে কমেন্ট করুন অথবা লাইক দিন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তাহলে দেখা যায় আপনাদের এই আগ্রহ দেখে আমাদের আরও কঠোর পরিশ্রম করার ইচ্ছা থাকে। তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের একটু উপকার থাকে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন, তাদেরও যাতে একটু উপকারে আসে। ধন্যবাদ।